পেনভিশন টিভি প্রেজেন্টস বিতিন নামাজ সম্পর্কে দিন জানতে যাচ্ছেন অথবা বিতিন নামাজ ওয়াজিব কিনা কয় রাকাত পড়ব বিতিন নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বুখারী থেকে হাদিস এসেছে যে আউতার আসুবহা اذا খাশি আসুবহা ফা আউতার যখন ফজরের ভয় করতেন তখন তিনি এক রাকাত দিয়ে বিতর পড়তেন নরমালি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিন তিন রাকাত পড়তেন এরপরে কখনো পাঁচ টাকাতেও পড়েছেন সাত টাকাতেও পড়েছেন বেশি পড়েছেন নয় ডাকাত পর্যন্ত পড়েছেন তো আমরা স্ট্যান্ডার্ড হলো তিন ডাকাত পড়া যেমন রাসুল্লাম তিন ডাকাতে তিনটা সুরা পড়তেন সাব্যাসমারব বিকেল আলা পড়তেন শুরুতে দ্বিতীয় পড়তেন খলিয়া হুল কাহরণ তৃতীয় খুলহু আল্লাহ তো বিতেরটা যারা রেগুলার ছেড়ে দেয় ইমাম মালিক বলেছেন এদের সাক্ষী গ্রহণযোগ্য না এদের সাক্ষী গ্রহণযোগ্য কঠিন কথা বলেছেন রাসুল্লাম এটা ছাড়তেন না রাস্লাম বিতেরটা পড়তেন এবং ফজরের সুন্না কখনোই তিনি ছাড়তেন না সফরেও ছাড়তেন না হদরে তো আছেই